আসসালামু আলাইকুম অনলাইন ক্লাসে নবদশম শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের আমি রসায়নের দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা পড়াবো। পদার্থের অবস্থা পড়ানোর আগে তোমাদের পদার্থ কি জানতে হবে। পদার্থ হলো যা স্থান দখল করে অর্থাৎ জায়গা দখল করে, ওজন আছে, আকার আছে, তাকে পদার্থ বলে। যেমন চেয়ার, টেবিল, বই, খাতা, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, পানি, মানে তরল জাতীয় পদার্থ, পানি, দুধ ইত্যাদি। তো পদার্থ বিভিন্ন অবস্থায় থাকতে পারে। আমরা জানি তিনটা অবস্থায় থাকতে পারে, হলো কঠিন, তরল, বায়বীয়। কঠিন অবস্থায় পদার্থ থাকতে পারে যে এর আকার, অবস্থান এবং আয়তন সবই আছে, জায়গা দখল করে, তারপরে এর আন্তঃকোণ আণবিক শক্তি এতই বেশি, একটা পরমাণুর সাথে আরেকটা পরমাণু খুব সুন্দরভাবে একটার সাথে অপরটা আকর্ষণ করে থাকে। আর এই আকর্ষণ বলের জন্য কঠিন পদার্থ ও আকার, আয়তন এবং অবস্থান আছে। এরপরে তরল পদার্থ, তরল পদার্থের আকার আছে, এর আকার নাই, যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে, এর ওজন এবং আয়তন আছে। এর আন্তঃকোণ আণবিক শক্তি কঠিন পদার্থের চেয়ে কম, আন্তঃকোণ আণবিক শক্তি কঠিন পদার্থের চেয়ে কম। বায়বীয় পদার্থ, বায়বীয় পদার্থের এর ও শুধু ওজন আছে, এর জায়গা দখল করে, কিন্তু মানে যে পাত্রে রাখা হয় ওই পাত্র পুরোটা জায়গা দখল করতে পারে। এর আন্তঃকোণ আণবিক শক্তি খুবই কম, মানে একটা পরমাণুর সাথে আর একটা পরমাণুর আকর্ষণ শক্তি কম। তো কঠিন পদার্থ এখানে কঠিন পদার্থ, তরল পদার্থ, বায়বীয় পদার্থ, এই পদার্থ কীভাবে কোন অবস্থায় থাকবে, এই পদার্থ কোন অবস্থায় কঠিনে থাকবে, না তরলে থাকবে, না বায়বীয় অবস্থায় থাকবে, এটা নির্ণয়ের জন্য একটা কণার গতি তত্ত্ব আছে। এই কণার গতি তত্ত্ব থেকেই নির্ধারণ করা হয় যে কণা কঠিন, তরল, বায়বীয় অবস্থায় থাকবে। যেহেতু পদার্থের আন্তঃকোণ আকর্ষণ শক্তি, যেহেতু পদার্থের আন্তঃকোণ আণবিক আকর্ষণ শক্তি আছে এবং এই কণাগুলো গতিশক্তি দিয়ে গতিশক্তি আছে, এই গতিশক্তি এবং আন্তঃকোণ আকর্ষণ শক্তির কণাগুলোর যে পদার্থ কঠিন তরল অবস্থা যে তত্ত্বে ব্যাখ্যা করা হয়, আকর্ষণ শক্তি এবং গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন তরল বেশি অবস্থা ব্যাখ্যা করা হয় যে তত্ত্ব দিয়ে, সেই তত্ত্বকেই বলা হয় কণার গতি তত্ত্ব। কণার গতি তত্ত্ব তো আমরা কণার গতি তত্ত্ব জানতে পারলাম। তো কণার গতি তত্ত্ব থেকে কিভাবে কঠিন তরল বেশি অবস্থা ব্যাখ্যা করা যায়, কঠিন পদার্থকে যদি তাপ দেওয়া হয় তাহলে কঠিন পদার্থ প্রথমে তাপ গ্রহণ করবে এবং গরম হবে, এরপর আস্তে আস্তে কণাগুলো যত তাপ দেওয়া হবে অত কাঁপতে থাকবে, যত তাপ দিবে অত কাঁপতে থাকবে, কাঁপতে কাঁপতে এক পর্যায়ে তরলে পরিণত হবে এবং তরলে পরিণত হলে আন্তঃকোণ আকর্ষণ শক্তি কঠিন পদার্থের চেয়ে একটু কমে যাবে। আরও যদি তাপ দেই আমরা তখন কি হবে, আরও তাপ দিলে সে তরল বায়বীয় অবস্থায় রূপ ধারণ করবে, বায়বীয় অবস্থায় যতই তাপ দিব আমরা তখন ওদের এই আন্তঃকোণ আকর্ষণ শক্তি কমে যাবে। তো তোমরা কণার গতি তত্ত্ব থেকে কিভাবে কঠিন তরল ও বায়বীয় পদার্থ বেশি অবস্থা ব্যাখ্যা করা যায় জানতে পারলাম। এরপরে তোমাদের আছে ব্যাপন। দেখো ব্যাপন কি, ব্যাপন হলো উচ্চ ঘনমাত্রার স্থান থেকে
নিম্নভারণ মাত্রার স্থানে ছড়িয়ে পড়ার যে একটা প্রবণতা এটাই হলো ব্যাপন। তো ব্যাপনের মাধ্যমে হলো উচ্চ ঘনত্ব স্থান থেকে এখানে যে যেমন ধরো সেন্ট আপনার রুমের এক কর্নারে যদি স্প্রে করি সেন্ট তাহলে পুরো রুম সেন্টে ঘ্রাণে ভরে যাবে, এটা ব্যাপন প্রক্রিয়ার জন্য। তো ব্যাপন সাধারণত আণবিক শক্তি যাদের আণবিক যেসব মৌল পদার্থের আণবিক শক্তি কম তাদের ব্যাপন হার বেশি, এবং যাদের আণবিক শক্তি বেশি তাদের ব্যাপন হার কম। যেমন ধরো তোমরা এখানে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা পরীক্ষার সাহায্যে দেখা যায়, আমরা একটা কাস্ট নল নিই, দুই মুখ খোলা একটা কাস্ট নল, এক মুখে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে তুলা ভিজিয়ে মুখটা আটকিয়ে দেই, এবং আর একটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ভিজিয়ে তুলা মুখ আটকিয়ে দেই। দেওয়ার ফলে দেখতে পাওয়া যাবে কিছুক্ষণ পরে দেখা যাবে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড ভিজানো তুলার যে মুখে যে প্রান্তে হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া আছে ওখানে এই কাস্টনের ভিতরে সাদা ধোয়ার মতো দেখা যাচ্ছে, এটা হলো ক্লোরিন এবং অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইডের যে ধোয়াটা উৎপন্ন হয়েছে এটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে পাশে সেই পাশে। কারণ হলো দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড ভারী কারণ এর এর আণবিক ভর কত, এর হলো আণবিক ভর HCl এর আণবিক ভর কত, 1+35.5 36.5। আর এখানে অ্যামোনিয়ার হাইড্রো অ্যামোনিয়ার আণবিক ভর হলো তাহলে এখানে কার আণবিক ভর বেশি, আণবিক ভর হলো হাইড্রো HCl যার জন্য HCl ভারী, এর সাথে বিক্রিয়া করতে হলে খুব ধীরে ধীরে কাস্টনের ভিতরে যাচ্ছে, আর এদিকে অ্যামোনিয়া গ্যাস খুব তাড়াতাড়ি ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সাদা অ্যামোনিয়াম ক্লোরাইড ধোয়া উৎপন্ন হয়েছে। তো এখানে কেন যদি প্রশ্ন করা হয় যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুলা ভিজানো প্রান্তে কেন ধোয়াটা দেখা যাচ্ছে, তাহলে তোমরা এখানে বলতে পারো যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর বেশি। আমরা জানি যে ব্যাপনের সময় যার আণবিক ভর বেশি ঘন উচ্চ ঘনত্ব পদার্থ যে বেশি ঘন পদার্থ অর্থাৎ আণবিক ভর যার বেশি তার ব্যাপন হার কম, আণবিক ভর যার কম তার ব্যাপন হার বেশি। আজকের মতো তোমাদের তোমরা এখানে জানতে পারলা, বাসায় অবশ্যই পড়বে এবং নৈবিত্তিকগুলো লিখে ফেলবে, আর পদার্থের অবস্থা এটা তোমরা এই ব্যাপন পর্যন্ত ভালোভাবে পড়বে। তো আজকের মতো ক্লাস শেষ, আল্লাহ হাফেজ, ভালো থাকো।